তারকাদের বিলাসবহুল জীবন দেখে হয়তো অনেকেই ভাবেন এত ধন সম্পদ তারা মডেলিং কিংবা অভিনয় থেকেই উপার্জন করেছেন। কিন্তু অনেক তারকা এমনও আছেন যারা তাদের পর্দার জীবনের পেছনে একজন পেশাজীবী কিংবা খাঁটি ব্যবসায়ী। তেমনই একজন সফল উদ্যোক্তা প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন তার অভিনয় প্রতিভা দিয়ে। তবে এছাড়াও তিনি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। প্রিয়াঙ্কা বিয়ে করে স্বামী নিক জোনাসের সাথে বিদেশ বিভুঁয়ে হয়েছেন অনেক আগেই, আর সেখানেই খুলেছেন নিজের প্রথম রেস্টুরেন্ট সোনা। 2021 সালের 28 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে সোনা নামে এই রেস্টুরেন্টটি খোলেন প্রিয়াঙ্কা। মূলত আধুনিক ভারতীয় খাবারের স্বাদ পশ্চিমা দেশে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেন দেশি গার্ল খ্যাত এই অভিনেত্রী। সম্প্রতি সোনার এক বছর পূর্তিতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে রেস্টুরেন্ট নিয়ে মনের অনুভূতি ভক্তদের সাথে ভাগাভাগি করে নেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রাম পোস্টে রেস্টুরেন্টের ছবি ও খাবারের ছবি দিয়ে প্রিয়াঙ্কা লেখেন, আমার পার্টনারদের এবং সোনার অসাধারণ টিম ওয়ার্ক ও তীব্র ইচ্ছার কারণেই এই সফলতা সম্ভব হয়েছে। আমার মন এবং পেট ভরে গেছে, তবুও যেতে হবে বহুদূর। ৩৯ বছর বয়সী সাবেক এই বিশ্বসুন্দরী নিজেকে বলিউড থেকে নিয়ে গেছেন হলিউডে, সেই সাথে একের পর এক পুরস্কার ঝুলিতে তুলেছেন তিনি। সর্বশেষ দ্য ম্যাট্রিক্স রেজারেকশন সিনেমায় দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। বর্তমানে টেক্সট ফর ইউ এবং সিটাডেল সিনেমাগুলো নিয়ে ব্যস্ত আছেন পদ্মশ্রী বিজেতা এই অভিনেত্রী। খান তাজনিন আহসান, সময় সংবাদ।